ঈদের ছুটিতে রাজধানীর বেশিরভাগ লোক গ্রামের বাড়ি চলে যাওয়ায় ঢাকা এখন ফাঁকা রাস্তায় যানবাহনের সংখ্যা কম তবে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন অনেকে এই ফাঁকা নগরী এখন প্রায় বর্জ্যমুক্ত দুই সিটি কর্পোরেশনের আশ্বাস অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানীর অধিকাংশ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে দক্ষিণ সিটির দাবি আজ পর্যন্ত প্রায় পনেরো হাজার টন বর্জ্য অপসারণ হয়েছে আর উত্তর সিটিতে অপসারণের পরিমাণ সাড়ে আট হাজার টন সড়কে দেখা গেছে পানি ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে পশুর রক্ত অলিগলিতেও নেই বর্জ্য সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে খুশি নগরবাসী সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নিয়েছে খুব সুন্দরভাবে উদ্যোগটা নিয়েছে পয় পরিষ্কার দিকে সব সুন্দর ময়লার গাড়ি আসে টাক আসে

সড়ক পাড়া মহল্লা থেকে তুলে নিয়ে আমাদের ডাম্প করা হয়েছে আমাদের লক্ষ্যমাত্রা ছিল দশ হাজার টন পর্যন্ত আমরা প্রস্তুতি নিয়েছিলাম তো আমরা বর্জ্য অপসারণ করবো দশ হাজারের উপরে আমাদের টার্গেট ছিল তা আমরা এ পর্যন্ত সাড়ে আট হাজার টন বর্জ্য আমরা অপসারণ করতে পেরেছি আগামীকালও বিভিন্ন স্থানে পশু কুরবানি হবে সেই বর্জ্যও দ্রুত সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা